সালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? দেখেন আমি আজকে ফুলকপি রান্না করব। ফুলকপি আপনারা এইভাবে রান্না করে খাবেন, সবসময় তো একবার এক এক রকম খেয়েছেন, এইভাবে একবার রান্না করে খাবেন, দেখবেন কেমন লাগে, অনেক মজা। একবার খাইলে বারবার খাইবেন। আমি চুলাটা অন করে দিচ্ছি। এখানে আমি একটু তেল দিয়ে দিব, অল্প একটু তেল দিব, কারণ পরে আমি তেল আবার দিব। অল্প একটু দিলাম। এখানে আমি মসুরের তেল দিয়ে দিব। মসুরের তেল রেখেছি আমি ভিজিয়ে, 30 মিনিটের মতো মসুরের তেল ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছি। এরপর আবার ধুয়েছি আমি। দেখেন বন্ধুরা, আমি এখানে এখন দিয়ে দিব একে একে মশলাগুলো দিয়ে দিব। আমি এখানে আদা দিয়ে দিব, দেখেন চামচ আদা দিয়ে দিয়েছি। আমি এখানে বড়ো করে এক চামচ রসুন দিয়ে দিয়েছি। তারপরে আমি এখানে যেহেতু সবজি রান্না করি, হলুদ একটু কম দিব, হলুদ দিয়েছি। এখানে আমি এক চামচ লবণ দিয়েছি। তারপরে আমি এখানে অল্প একটু, বেশি দিব না, অল্প একটু জিরে গুঁড়ো দিব, আধা চামচের মতো। তারপর আমি এখানে লাল মরিচের গুঁড়া দিব আধা চামচের মতো। এরপরে আমি কাঁচা মরিচ দিব। আবার আগে এগুলোকে ভালো করে মিশিয়ে নিই। এখানে আমি এখন অল্প একটু পানি দেব, মশলাগুলো না হয় আমার পড়ে যাবে। এখন বন্ধুরা আমি এখানে অল্প একটু পানি দিয়েছি, বেশি দিই নি, জাস্ট কষানোর জন্য। অল্প একটু পানি দিয়েছি, দেখেন আমার ফুটে উঠেছে। আমি এখানে এখানে ফুলকপিগুলো কেটে রেখেছি, সেই ফুলকপিগুলো দিয়ে দিব। ফুলকপিগুলো এখানে দিয়ে দিব ডালের ভিতরে। এগুলা এভাবে কত 2 মিনিটের মতো আমি ঢাকনা দিয়ে রাখবো, বেশি না, 2 মিনিটের মতো ঢাকনা দিয়ে রাখবো। 2 মিনিট পর আমরা ফিরে আসবো। দেখেন বন্ধুরা, আমাদের প্রায় 5 মিনিট হয়ে গেছে, ফুলগুলো প্রায় অনেক সিদ্ধ, প্রায় কষানো হয়ে গেছে। এখন আমি এখানে 1/2 লিটার গরম পানি দিয়ে দিব, বাসাল লাগবে না। 1/2 লিটার গরম পানি দিয়ে দিচ্ছি আমি এখানে। দেখেন মশলার ব্যাগগুলো খুব সুন্দরভাবে একদম ফাটা ফাটা হয়ে গেছে, দেখেন। এগুলাকে আমি এখন ভালো করে মিশিয়ে দেবো। ভালো করে মিশিয়ে দেখেন কি সুন্দর একটা কালার এসে গেছে, ব্রানটাও খুব সুন্দর। এভাবে ডাল দিয়ে যদি আপনি ফুলকপি রান্না করে খান, দেখবেন বারবার খেতে ইচ্ছে করবে। আমি এটাকে 10 মিনিট জাল করব, এরপর আমরা ফিরে আসব। দেখেন বন্ধুরা, আমার ফুলকপিগুলো প্রায় হয়ে এসেছে, কি সুন্দর লাগতেছে, দেখেন খুব সুন্দর। এখন আমার এখানে এই ফুলকপিগুলোতে আমি টমেটো দিয়ে দিব, টমেটো দিয়ে দিব এখানে। তারপর আমি এখানে নেড়ে চেড়ে দিব টমেটোগুলো, একদম ফুলকপিগুলো একদম গোড়া গোড়া রয়ে গেছে, খুব সুন্দর সুন্দর লাগছে।
দেখেন এভাবে আরো 2 মিনিট জাল করব দেখেন বন্ধুরা আমার টমেটোগুলা প্রায় হয়ে গেছে এখন আমি এখানে কাঁচা মরিচ ফালাই করে রেখেছি কাঁচা মরিচগুলা দিয়ে দিব অনেকগুলো কাঁচা মরিচ ফালাই করে রেখেছি আমি আর পাঁচটার মতো তারপরে আমি এখানে ধনিয়া পাতা ছড়িয়ে দিব দেখেন ধনিয়া পাতা ছড়িয়ে দিব দেখেন খুব সুন্দর লাগতেছে সবকিছু মিলে এখন আমি একটু নেড়ে ছেড়ে দিব এটা ডাল দিয়ে ফুলকপি এটা মানে এতটা মজা বলার বাহিরে কি বলবো রান্না করে খেয়ে দেখবেন অনেক মজা এখন আমি এটাকে পাতিলটা সাইডে রেখে দিব এখন আমি এখানে বাগার দিয়ে দিব দেখেন বন্ধুরা এখানে ফুলকপিতে বাগার দিয়ে দিব এখানে স্বাদটা আরো বেশি হয়ে যাবে দেখতেও ভালো লাগবে খেতেও অনেক ভালো লাগবে দেখেন দেখেন কি সুন্দর লাগতেছে মাশাআল্লাহ আপনারা এভাবে বানাই খাবেন দেখবেন অনেক মজা পাবেন একবার খেলে বারবার খেতে চাইবেন একদম আর কিছুই লাগবে না এতে দেখেন খুব সুন্দর যারা প্রথম থেকে আমাদের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে একটা লাইক করবেন আমাদের ভিডিওটা যদি ভালো লাগে দেখেন বন্ধুরা আমাদের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন যারা প্রথম থেকে শুরু থেকে আমাদেরকে সহযোগিতা করে আসছেন সবাই সবার প্রতি আমরা অনেক কৃতজ্ঞ আপনারা আমাদের চ্যানেলটি নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন পাশে থাকা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটা অন করে দেবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এভাবে বানিয়ে সবাইকে নিয়ে খাবেন দেখবেন অনেক মজা পাবেন আমরাও মাঝে মাঝে খাই আল্লাহ হাফেজ